ত্রিপুরা 221 আসনে পুরোপুরি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, যেখানে তো ত্রিপুরা এই 221 আসনে এবার ভোটের কারণে কারচুপি হয়েছে ও একাধিক ছাপা ভোট দিয়েছেন বিজেপির সমর্থকরা, এমনটাই এবার অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি করলেন যে ত্রিপুরার এই 221 আসনে একাধিক বুধে ছাপা ভোট দিয়েছেন বিজেপি, এমনকি প্রতিটা বুধে বুধে ভুয়ো ভোটারদের দিয়ে ছাপা ভোট দিয়েছেন বিজেপি, ভোটার কারণে কারচুপি করেছেন বলে দাবি করলেন এবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এখান থেকে এরা কার্যত স্পষ্ট যে এবার ত্রিপুরার মাটিতে আবার পুনর্গণনা চান তৃণমূল কংগ্রেস। এই দাবি তুলে এবার কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। যেখানে তো এবার ত্রিপুরায় বিশাল বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস দাবি তুলেছেন যে ত্রিপুরার মাটিতে আবার ভোট করা হোক, তা না হলে বাংলায় সেম পরিণতি হবে দাবি তৃণমূলের।